নাম কি? এমডি সাদেমান। বাড়ি? চাকলিয়া। চাকলিয়া। কি খবর তো আছে এদিকে ইলেকশনে? ইলেকশনের খবর তো খুব ভালো। টিএমসি না বিজেপি না কংগ্রেস? এবার তো উম্মীদ আছে, টিএমসি না আসলে ভিক্টর আসবে কিনা, ভিক্টরের ভোট এবার বেশি পড়েছে। আচ্ছা, ভোট পাবে ওখানে? ভোট অনেক ভোট পাবে, গল্পঘর ওয়ান গল্পঘর টু। আর যদি আমাদের হেনতাবাদে ভোট কম পায় তাহলে ভিক্টরে কিছু হারার মানে একটু সম্ভাবনাটা আছে, না হলে টিএমসি নিয়ে ভিক্টর বাড়াচ্ছে, বুঝলেন? আচ্ছা, আমি যে কাকে ভোট দিছি সেটা আমি বলতে পারবো না, ওটা তো কোনো বলার অধিকার না, ওটা আপনার আর আপনার আমার ব্যাপার আছে। হ্যাঁ, ওটা নিজের ব্যবসার। আমি কাকে ভোট দিছি? একটা হাওয়া কি চলতেছে? হাওয়া চলছে ভিক্টরের। ভিক্টর মানে ভোট পাইছে প্রচুর, মানে ভালো ভোট পেয়েছে কিনা? আগেবার পঞ্চায়েত ভোটে মানে যেটুকু দেখেছিলাম ওদের মেম্বার ছিল 16টা আর ভিক্টরের ছিল 14টা, তার মধ্যে ওখানে দুটা ভোট মানে কিছু অসুবিধা করেছিল সিসি মাদ্রাসায় ভোট গণনার সময়তে কিছু ইদুক উদুক হয়েছিল, তার জন্য আমি বলছি ভিক্টরের আশাটা বেশি আছে। মানে সিসি মাদ্রাসাতে মমতা বিনিয়োগ ছিল, কোনো ই হবে মানে ভোট কম পাবে ভিক্টর ওই আসার পরে? না, আরও ভোট বাড়বে, মমতা আসার করে না ভিক্টরের ভোট বাড়বে, আরও বাড়বে। ভালো কথা, কিনা ওখানে আসছিল ভিক্টরের অভিজ্ঞতা, যে প্রিয়াঙ্কা গান্ধী আসার কথা ছিল তিনি আসতে পারেনি, রাহুল গান্ধীকে মানে আসার মানে অনুমতি দেওয়া যায়নি, সেখানে ইমরান পাঠান বেরিয়ে আসছিল, ইমরান পাঠানকে দিয়ে পাঠাচ্ছিল, ইমরান পাঠান যে ভাষাগুলো বলে গেছে, ইমরান পাঠান আর ইমরান প্রতাপ গিরি, ইমরান প্রতাপ গিরি, হ্যাঁ ইমরান প্রতাপ বলি, উনি যিনি রাজ্যসভার মেম্বার আছেন, উনি এসেছিল এখানে, ভালো ভালো কথা বলে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। তো মানে আপনি বলছেন কি জিতবে ভিক্টরি? ভিক্টরি, ঠিক আছে। তো যারা বলছে কি ভিক্টর ফ্যাক্টর না, ওরা কী বলবেন? ভিক্টর না ওটা বলা যাবে না, কিনা আমি দেখছি ভিক্টরে যেখানে গেছে সেখানে সকাল ভালো পেয়েছি, তার জন্য আমি বলছি ভিক্টর ছেলেটা ভালো, দুবার ছেলে এমএলএতে দুবার জিতেছিল, তার হাফিজ রানী উনি ভাই চাচা এমএলএ, উনি মিনিস্টার ছিলেন না, মিনিস্টার ছিল, আর বাবাও তার আগে ছিল, ভালো নেতা ছিল, তার জন্য আমরা বলছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার। তো